নতুন ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আজকে হচ্ছে আমরা এই ধরনের একটা এডিটিং করবো যেটাকে বলে ডুয়েল টোন এডিটিং। আর এই এডিটিংটা হচ্ছে বর্তমানে খুবই ট্রেন্ডিং একটা এডিটিং। আমার পার্সোনাল যে ফেসবুক আইডিটা আছে এখানে আমি পোস্ট করেছিলাম দু একদিন আগে। তো পোস্ট করার পরে আমি যে পরিমাণে লাইক এবং কমেন্ট পেয়েছি, আমার মনে হয় এত লাইক কমেন্ট আমি কোনো ছবিতে পাইনি। তো এই জন্য চিন্তা করলাম যে এই ছবিটাকে এডিটিং করে দেখাই কীভাবে এডিটিং করেছি। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা ছবি লাগবে যেটাকে আমি মোটামুটি হচ্ছে ফেস স্মুথ করে রেখেছি। আর ফেস স্মুথ করার ফুল প্রসেসটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েছি, চ্যানেলে খুঁজলেই পেয়ে যাবেন। কারণ হচ্ছে ফেস স্মুথ করতে গেলে অনেক সময়ের দরকার হয় আর সময়টা কেউ দিতে চায় না এডিটিংয়ের জন্য। তো প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে শেয়ারে ক্লিক করে এটাকে নিয়ে যাবো এই ছবিটাকে স্ন্যাপশটে। তো স্ন্যাপশটে আমাদের কাজটা হচ্ছে একেবারে সিম্পল একটা কাজ, সেটা হচ্ছে আমরা শুধু ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। তো হয়ে গেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর এটার আরও একটা প্রসেস আছে, মানে এই ধরনের ডুয়েল টোন এডিটিংয়ের ট্রিক্স আছে, সেটা হচ্ছে আমি আর একটা ভিডিওতে দেখাবো। তো এটাতেই আমি এই ট্রিকটাই শেয়ার করতেছি আপনাদের কাছে। তো এখন আমরা জাস্ট করব কি একটু হচ্ছে ক্লারিটিটা বাড়িয়ে নেব, কমিয়ে নেবো আর কি, ডিটেলস থেকে স্ট্রাকচারটা একটু মাইনাসের দিকে নিয়ে নেব, শেষ। তো এখন এখান থেকে আমরা শেয়ারে ক্লিক করে এটাকে নিয়ে যাব হচ্ছে আমাদের লাইট রুম অ্যাপ্লিকেশনে, আমাদের স্ন্যাপশিটের কাজ শেষ। তো লাইট রুমে ওপেন হওয়ার পরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে সিলেক্ট মেনু থেকে, তো আমরা এখান থেকে যাবো এটাকে গ্রেডিয়েন্ট সিলেকশনে। তো এটাকে এভাবে করে নিলাম বাম পাশ থেকে, সাইজটা ছোটো করে নিচ্ছি। তো এ পাশটাতে আমরা একটু রেডিশ টোন দিব, তো এই জন্য আমরা চলে যাব হচ্ছে কালারে। কালারে যাওয়ার পরে আমরা টেম্পারেচারটা কমিয়ে নিব, তিনটাও হালকা একটু থাক, স্যাচুরেশনটাও থাক। আমরা এখন এখান থেকে কালারটা নিয়ে নেবো, যে কালারটা দিব কালার এস থেকে এখান থেকে নিয়ে নিলাম। আমাদের কালারটা কিন্তু চলে আসছে, পেজের মাঝ বরাবর নিয়েছিলাম। তো আমাদের কাজ শেষ, এখন হচ্ছে আমরা আর একটা নেবো প্লাজে ক্লিক করে, এটা দেবো ডান দিক থেকে। তো এটারও হচ্ছে আমরা টেম্পারেচারটা কমিয়ে নিলাম, তিনটে রকমের থাক। তো আমরা কালারটা নিয়ে নেব হচ্ছে ব্লু কালার। তো এখন আমরা এখান থেকে টেম্পারেচার নিলাম, কমিয়ে দিলাম, টিন্ট বাড়িয়ে দিলাম একটু, স্যাচুরেশনটাও একটু কমিয়ে দিলাম। আমাদের দুইটা কালারই দেওয়া হয়ে গেছে, তো এখন আমরা এখানে আর কোনো কাজ নেই, ডান দিয়ে দিলাম। তো এখন চলে যাব হচ্ছে ইফেক্টে, ইফেক্টে যাব না সরি ডিটেলসে যাব। ডিটেলে যেয়ে এখান থেকে কালার নয়েজটা বাড়িয়ে দেব, এটাও বাড়িয়ে দেবো, নয়েজটাও বাড়িয়ে দেব। আমাদের কিন্তু কাজ শেষ, তো আমরা জাস্ট শেয়ারে ক্লিক করে এটাকে সেভ করে নেব। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন, আল্লাহ হাফেজ।